আহমদুহু আনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, হিজরি নতুন বর্ষ শুরু হয়েছে, মহরম মাস চলছে। বারো মাসের মধ্যে চারটি মাস অধিক সম্মানিত, কোরআনুল করিমের ভাষায় আরবাতুন হুরুম। এই চার মাসের একটি হলো মহরম। অনেকের মতে সম্মানিত চার মাসের মধ্যে মর্যাদা বিবেচনায় বেশি সম্মানিত মহরম। হাদিসে মুবারকায় এই মাসকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলা হয়েছে। সম্মানিত ব্যক্তিকে যেমন সম্মান দেখানো হয়, সম্মানিত মাসকেও সম্মান প্রদর্শন করা উচিত। মাসকে সম্মান প্রদর্শনের একটি পদ্ধতি হল এই মাসে তুলনামূলক বেশি আমাল ইবাদতে মনোযোগী হওয়া, ফরজ ওয়াজিব মুস্তাহাব নফল ইত্যাদি আমলে আরেকটু বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করা। আরেকটি পদ্ধতি হল নিজেকে গুনাহ মুক্ত রাখা, পাপ মুক্ত রাখার চেষ্টা করা। এই মাসে যেন গুণা না হয়, ছোট বড় গোপনে প্রকাশ্যে কোনো গুণা যাতে না হয় সেই বিষয়ে সচেষ্ট থাকা। এই মাসের আরেকটি আমল হল বেশি বেশি রোজা রাখা। হাদিসে আসছে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানুল মুবারকের সিয়ামের পরে রোজার পরে শ্রেষ্ঠ রোজা হল মহরমের রোজা। সারা মাস আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। অনেকে এই মাসকে অশুভ মনে করেন, বিয়ে শাদী সহ অনেক আনুষ্ঠানিকতা এই মাসে এড়িয়ে চলেন। আসলে ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই, এই জন্য আমরা এমনটি মনে করব না বা এমন বিশ্বাস রাখব না। বরং এই মাসে বিয়ে শাদী সহ স্বাভাবিক আনুষ্ঠানিকতা করেছেন বলে সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায়। এমনকি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিয়ে এই মাসে সংঘটিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। যেখানে স্বয়ং আল্লাহ রসুল করেছেন সেখানে নিষিদ্ধ হওয়া বা অশুভ হওয়া কিভাবে সম্ভব এটা? এই জন্য এমন বিশ্বাস আমরা পরিহার করব। এই মাসে বিশেষ একটি দিন আছে, হাদিসের ভাষায় ইয়াউম আশুরা তথা আশুরার দিন, দশম দিন। এই দিনে সাইয়েদুনা হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এবং তার কওম বনি ইসরাইল জালিম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, স্বাধীনতা লাভ করেছিলেন। এছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এই দিনের কিছু বৈশিষ্ট্য ফজিলত মাহাত্ম্য রয়েছে, এগুলি হাসিলের জন্য আমরা সঠিক পদ্ধতিতে আমল করব এবং এই দিনকে কেন্দ্র করে সমাজে প্রচলিত রসম রেওয়াজ কুসংস্কার বেদাত এগুলো থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে নিজেকে বাঁচিয়ে রাখব। এই দিনের মূল করণীয় হল এই দিনটিতে রোজা রাখা। পুরো মাস রোজা রাখার কথা হাদিসে তো আছেই, পাশাপাশি এই দিনের রোজার কথা হাদিসে আলাদা উল্লেখ আছে। আল্লাহ রসুলের বাণী সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা এর দ্বারা এক বছরের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমের ফেরাউনের কবল থেকে মুক্তিকে উপলক্ষ করে ইহুদি ধর্মের অনুসারীরা এই দিনটিতে রোজা রাখে। আমাদের রোজা যাতে তাদের মতো না হয়, তাদের সাথে আমাদের সাদৃশ্য বা মিল না হয়, এজন্য আমাদেরকে দুইটি রোজা রাখার কথা বলা হয়েছে। ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, লাসুমান্নাত্তাসিআ ওয়াল আশিরা, আমি নয় এবং দশ তারিখে আশুরার রোজা রাখব। এই জন্য দশ তারিখের সাথে নয় তারিখ মিলিয়ে রোজা রাখা ভালো, নতুবা দশ তারিখের সাথে এগারো তারিখ মিলিয়ে রোজা রাখলেও ইহুদিদের বৈপরীত্য হবে, রাসুলের হাদিসের উপরে আমল হবে ইনশাআল্লাহ। এই হাদিসকে সামনে রেখে অনেকে শুধু দশ তারিখে একটি রোজা রাখাকে মাকরুহ পর্যন্ত বলেছেন, এজন্য আমরা একটি না রেখে দুইটি রাখার চেষ্টা করব। এই দিনের আরেকটি আমল হলো তাওবা ইস্তাগফার করা। রাসুলের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল বলেন, এই দিনে পূর্ববর্তী উম্মতের তাওবা কবুল করা হয়েছে এবং পরবর্তীদেরও তাওবা কবুল করা হবে। এজন্য এই দিনটিতে তাওবা ইস্তেগফারে মশগুল থাকা উচিত, যাতে করে আল্লাহ তাআলার তরফ থেকে তাওবা কবুলের সুযোগটা আমরা নিতে পারি। এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বহু রসম রেওয়াজ কুসংস্কার এমনকি বেদাত পর্যন্ত প্রচলিত আছে। যেমন এই দিনকে শোক দিবস মনে করা, এই দিনে শোক প্রকাশ করা, শোক প্রকাশের জন্য কালো কাপড় পরিধান করা, নিজের বুক চাপড়ানো, স্বেচ্ছায় রক্তাক্ত হওয়া, মিছিল র্যালি ইত্যাদি বের করা, এই সমস্ত কাজ একেবারেই ভিত্তিহীন এবং কোনো কোনোটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোনোটা শুধু রসম রেওয়াজ হওয়ার কারণে অনর্থক কাজ বলে গণ্য হয়,
আবার কোনোটা সওয়াবের আশা নিয়ে করার কারণে বেদাতে পরিণত হয়। আর আমরা জানি বেদাতের পরিণতি খুবই ভয়াবহ, বেদাতিদের ঠিকানা হয়ে থাকে জাহান্নাম। এজন্য আমরা এসব রসম রেওয়াজ কুসংস্কার থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। অনেকে এই দিনটিকে শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণ এবং কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করেন, কিন্তু আমাদের বোঝা উচিত আশুরার ফজিলত সম্পর্কিত হাদিসগুলো নিশ্চয়ই আল্লাহর রসুল জীবদ্দশায় ইন্তেকালের আগে বলে গেছেন, আর আল্লাহর রসুলের ইন্তেকালের বহু পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণ এবং কারবালার মর্মান্তিক সেই ঘটনা নিঃসন্দেহে যে কোনো মুসলমানের হৃদয়কে নাড়া দিবে, এবং এই ঘটনার উল্লেখ ছাড়া ইসলামের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। কিন্তু আশুরার দিনকে শুধুমাত্র এই ঘটনার সাথে সম্পৃক্ত করা এমনটি ভুল। এই জ্ঞানগত ভুলের কারণে অনেকে এই দিনটিকে ভুল পদ্ধতিতে পালন করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহররম এবং আশুরার সকল ফজিলত বৈশিষ্ট্য অর্জন করার এবং প্রচলিত কুসংস্কার বেদাত বর্জন করার তৌফিক দান করুন। আমিন।